দেখতে দেখতে বিদায়ের সময় চলে এসেছে। খুব সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা করলো শাশুড়ি মা। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? অন্যান্য দিনের তুলনায় আজকে আরো অনেক আগে ঘুম থেকে উঠেছিলাম, ওই 5টার দিকে উঠেছিলাম, এখন হয়তো 5:30টার মতন বাজে। যেহেতু আজকে শাশুড়ি মা দেবর বাড়িতে চলে যাবে, আর যেহেতু অনেক দূরের পথ, যেতে অনেক সময় লাগবে, এর জন্য যত সকাল সকাল রওনা দেবে ততই ভালো। গতকাল রাত্রেই মা বলেছিল কোনো কিছুই খাওয়া দাওয়া করবে না, এত সকাল সকাল খাওয়াও যায় না, খেতে পারবে না। তো আমি তারপর বলেছিলাম তাহলে রুটি করে দেব, তো বলছিল যে রুটি আর চা করে দেওয়ার কথা। তো এর জন্যই সকাল সকাল উঠে রুটি করে নিচ্ছি, একটু বেশি করেই বানিয়ে নেব, যা খেয়ে যায় খাবে, আর সাথে ভাবছি দিয়ে দেব। তো রুটি, চা আর সাথে হলো কলা আছে বাসায়। তারপর আমি ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে একটা সবজিও করব, যদি ভাত খেতে চায় খাবে, যেটা ভালো লাগে। জানি এত সকালে ভাত খাবে না, তো এখন শাশুড়িমাকে খাবার দিয়ে দিচ্ছি। তার আবার শরীরও খারাপ, শরীর খারাপ বলতে হালকা জ্বর জ্বর আসছে। চা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আজকে সকালে উঠে বললো আমার জন্য চা করো না। তো শ্রীমনের কাকার জন্য আর আমাদের জন্য হলো চা বসিয়ে দিলাম, তো ওকেও খাবার দাবার দিয়ে এদিকে আমি সবজিটা কেটে নিয়েছিলাম, এর মাঝেই বসিয়ে দিলাম। শ্রীমন শোনা এখনও ঘুম থেকে ওঠেনি, রেডি তো হয়েছে সে অনেক আগেই, আর এখন হলো রওনা দিয়ে দেবে। শ্রীমন ঘুমিয়েছিল, ওকে ডেকেই তুললাম, কারণ ঘুম থেকে ওঠার পর যখন সবাইকে আবার দেখবে না তখন খুঁজবে, এর জন্য ডেকে তুলে একটু দেখা করে ওর সাথে যাচ্ছে। বাড়ি থেকে এতটাই দূরে থাকি, ইচ্ছা করলে বা খুব সহজে কেউ আসতেও পারে না, একদম প্রয়োজন ছাড়া, হয়তো এই বাড়ি আসতো না শ্রীমন শোনা শরীর খারাপ না হলে। অনেকেই বলেন শ্বশুর বাড়ি থেকে কেউ আসে না, বাবার বাড়ি থেকে কেউ আসে না, আসলে এতটাই দূরে থাকি, যেমন আমার শাশুড়ি মা, তাকে নিয়ে আসতে হবে আবার কেউ দিয়ে আসতে হবে। আমার মা ঠিক তাই, আমার বাবা যেমন সে আসতে পারবে, কিন্তু তার হলো শরীর খারাপ, এত দূর জার্নি করে সে আসতে পারবে না, বিষয় হলো এই। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আমি আর দেরি করিনি, রুম টুম ঝাড় দিয়ে তারপর মুছে জামা কাপড় ছিল পরিষ্কার করে দুই বেডের বেডশিট চেঞ্জ করে নিলাম। এই শুধু দুইটা বেডশিটই এখন পরিষ্কার করা বাকি আছে, আগামীকাল করে দেবো, নাহলে শ্রীমনের পাপাকে বলবো। আমার শাশুড়িমা ওই 10 দিনের মতো ছিল, আর যারা বিশেষ করে গ্রামের বাড়িতে থাকে, অনেক লোকজনের মাঝে থাকে, তারা এরকম বাসা বাড়িতে এসে একটা জায়গায় থাকতে পায় না, ভালো লাগে না। আমার শাশুড়িমাই বলতেছিল আর কয়েকটা দিন থাকতাম, কিন্তু কেমন মানে দম বন্ধ বন্ধ হয়ে আসে এরকম বলে, আর কোথাও তো ওইভাবে নিয়েও যেতে পারিনি। সবজি বাজার লাগতো, শ্রীমনের পাপা বাজার করে নিয়ে আসতে, এখন ওই সন্ধ্যার বেশ কিছু টাইম পরেই, মিষ্টি কুমড়া, লাউ, তারপর পাকা একটা পেঁপে, বেশ অনেক সবজি নিয়ে আসছে। এখানে ছিল হলো আম, 2 কেজি আম ছিল, তারপর ছিল উচ্ছে, এখানে ছিল 2টা পেঁপে, হয়তো 2-2.5 কেজি এরকম হবে, আর এখানে ছিল এটা পটল, ঢ্যাঁড়স, আর এটা শাক, শাকটা পরিষ্কার করে বেছে টেছে রাখবো, আর এটা ছিল লেবু।